বাংলাদেশের গোটা জনসংখ্যাই বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তারা কিন্তু তখন থেকেই সেই রাজাকার আলবাদর এবং তাদের যারা বংশধর তাদেরকে ঘৃণা করেই কিন্তু বড় হয়েছে এবং এটির প্রতিফলন যখন গোলাম আজমকে তারা দেখলো তাকে জুতা পেটা করার চেষ্টা করেছিল এখন দুর্ভাগ্য হলো, যে বঙ্গবন্ধু পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি হবে না কিন্তু জিয়াউর রহমান তার সবই পাল্টি দিলেন তার সামরিক কি বলে ফরমানের দ্বারা তো পাল্টি দেওয়ার পরে শুধু পাল্টি দিলেন না তিনি কিন্তু সমস্ত সেই বাংলাদেশ যারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল তাদেরকে ক্ষমতায় বসালেন সেই শুধু যে আপনার সে আপনার ইসেকে প্রধানমন্ত্রী বানালেন শুধু তাই নয় শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানালেন তা নয় তার পুরো ক্যাবিনেটে কিন্তু আশি শতাংশ লোক ছিল সেই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এর পরবর্তীকালে যখন গোলাম আজমের গোলাম আজম ছিল অন্যতম আপনার যুদ্ধাপরাধী সমস্ত ডকুমেন্টস আমার সুযোগ হয়েছিল গোলাম আজমের আপিল যখন আসে আপিল বিভাগে আমিও তখন আপিল বিভাগে বিচারপতি হিসাবে আমার সুযোগ হয়েছিল ডকুমেন্টসগুলো দেখার সমস্ত ডকুমেন্টস এক বাক্যে প্রমাণ করেছে যে গোলাম আজম ছিল অন্যতম যুদ্ধাপরাধী আরও আরও ছিল কিন্তু অন্যতম যুদ্ধাপরাধী ছিল এবং তার তাকে কিন্তু প্রসিকিউটও করা হয়েছিল আপিল বিভাগে আপিলটি আসার আগেই তার মৃত্যু হয়েছিল বলে বিচারটি আর হয়নি কিন্তু তার বিচার কিন্তু প্রক্রিয়া মধ্যে ছিল এবং যেদিন তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হলো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো সেদিনও কিন্তু সে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক ছিল মানে বাংলাদেশকে আবার পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির একটা কমিটি ছিল সেই কমিটির আহ্বায়ক ছিল যেদিন তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় সেদিনও একজন আইনজ্ঞ হিসাবে আমি বলতে পারি পরিষ্কার ভাষায় যে নাগরিকত্ব পাওয়ার সবচেয়ে বড় ক্রাইটেরিয়া হলো সেই দেশের প্রতি তার একেবারে নিরঙ্কুশ আপনার আস্থা শুধু আস্থা নয় আনুগত্য অথচ সে সেই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক হিসাবে তা সে আনুগত্য ছিল না আনুগত্য ছিল পাকিস্তানের আপনিও সাবেক বিচারপতি কোর্ট কীভাবে চলতো তাহলে আমি দেখুন আমাদের হাবিবুর রহমান শেলি সাহেব কিন্তু এই মামলার বিচারপতি ছিলেন উনি খুবই একজন বিজ্ঞজন ছিলেন বহু প্রতিভার অধিকারী ছিলেন অনেক প্রগতিশীল মানুষও ছিলেন বহু প্রগতিশীল রায় দিয়েছেন কিন্তু এই রায়টি তিনি কিভাবে গোলাম আজমের পক্ষে দিলেন আমি কিন্তু আজও বুঝতে পারি না একজন আইনজ্ঞ হিসেবে কারণ যেটা আমি বললাম যে তার আনুগত্য ছিল পাকিস্তানের দিকে বাংলাদেশের দিকে আনুগত্য ছিল না তো যে বাংলাদেশকে আবার পাকিস্তানে ফেরত নেওয়ার আন্দোলনের আহ্বায়ক হ্যাঁ এই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক ছিল এটা কিন্তু অন রেকর্ড এটা যে আমরা বানিয়ে বলছি তা কিন্তু নয় এটি অন রেকর্ড যে সেদিনও সে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক হিসাবে তার বাংলাদেশের প্রতি তার আনুগত্য ছিল না আনুগত্য ছিল পাকিস্তানের প্রতি পরবর্তীকালে হাবিবুর রহমান সাহেবকে অনেকেই প্রশ্ন করেছেন শুধু হাবিবুর রহমান সাহেব না এখানে মোস্তফা সেই বেঞ্চে মোস্তফা কাবাল সাহেবও ছিলেন অন্যান্যরা ছিলেন বহুবার কিন্তু হাবিউর রহমান সাহেবকে এই প্রস্তুতি করা হয়েছে কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি